باش فقط সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে আফ্রিকার এক চাঞ্চল্যকর তথ্য। আফ্রিকার কিছু দেশে জিন তাড়ানোর নাম করে আধ্যাত্মিক কবিরাজ হিসেবে খ্যাত পুরুষেরা নারীদের উপর চালিয়ে যাচ্ছে একের পর এক যৌন নির্যাতন। মুসলিম বিশ্বের আরব নারীদের ঝাড়ফুঁকের জন্য হুজুরদের শরণাপন্ন হওয়া নতুন কিছু নয়। তারা বিশ্বাস করেন, ঝাড়ফুঁকের মাধ্যমে খারাপ জিনের অশুভ প্রভাব দূর করে নানা সমস্যার সমাধান, রোগের চিকিৎসা ইত্যাদি করা সম্ভব। এই চিকিৎসাটি আধ্যাত্মিক চিকিৎসা নামে পরিচিত। বিশেষ করে মরক্কো ও সুদানে এই প্রথা বহুলভাবে জনপ্রিয়। আর এখানে ঘটেছে বিপত্তি। মরক্কো ও সুদানের মোট 85 নারীর ইন্টারভিউ নিয়েছে বিবিসি এবং তার মধ্যে 65 জন নারী এই স্বীকারোক্তি দিয়েছেন যে এই চিকিৎসা করতে গিয়ে তারা যৌন নির্যাতনের শিকার তো হয়েছেনই, সেই সাথে অনেকে শিকার হয়েছেন ধর্ষণের। বিবিসির এ প্রতিবেদনে উঠে এসেছে শেখ ইব্রাহিম নামক একজন আধ্যাত্মিক নেতার কথা, যার বিরুদ্ধে 50 জনেরও বেশি নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে বিবিসির একজন ছদ্মবেশী নারী সাংবাদিক শেখ ইব্রাহিমের কাছে চিকিৎসা নিতে যান। সেখানে তার সাথেও যৌন নির্যাতনের জন্য তৎপর হন এই কবিরাজ, এমনটি অভিযোগ জানিয়েছে এই সাংবাদিক। এই ঘটনাকে কেন্দ্র করে বিবিসি শেখ ইব্রাহিমকে প্রশ্ন করলে তিনি তার কাছে সাহায্য চাইতে আসা নারীদের ওপর যৌন হয়রানি বা আক্রমণ চালানোর কথা অস্বীকার করেন এবং হঠাৎ করে সাক্ষাৎকার শেষ করে দেন। এ ধরনের আধ্যাত্মিক চিকিৎসকরা প্রায় নারীদের মাদকদ্রব্য মিশ্রিত পানি পান বা কিছু শুকতে দেন, যা গ্রহণ করার পরপরই নারীরা অচেতন হয়ে পড়েন। এরই সুযোগ নিয়ে তারা চড়াও হন নারীদের ওপর, শরীরের বিভিন্ন জায়গায় অযাচিতভাবে স্পর্শ থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত করে থাকেন তারা। বিবিসির প্রতিবেদনে এমন এক নারীর কথা উঠে এসেছে যিনি একজন কবিরাজ দ্বারা ধর্ষিত হয়ে পরবর্তীতে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এবং বর্তমানে ভীষণ মানসিক বিষণ্ণতায় দিন কাটাচ্ছেন। কেন এই নির্যাতক কবিরাজদের এখনও নেওয়া হচ্ছে না আইনের আওতায়? এর একটি বড় কারণ হচ্ছে আফ্রিকার এসব দেশের নারীরা মনে করেন এইসব নির্যাতনের কথা কাউকে জানালে তাদেরই দোষারোপ করবে পরিবার ও সমাজ। তাদের কেউ কেউ পরিবারকে জানালেও পুলিশের কাছে অভিযোগ করার কথা ভাবতেও পারেন না। অনেকে আবার মনে করেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিলে খারাপ জিন তাদের উপর ক্ষিপ্ত হবে এবং প্রতিশোধ নিতে আসবে। শ্রুতিতে সুযোগ সন্ধানী এইসব কবিরাজরা অসহায় নারীদের ওপর যৌন নির্যাতন চালিয়ে যাওয়ার পরও পার পেয়ে যাচ্ছেন আইনের চোখ থেকে।